সামনে ভোট আসতেছে আমরা দেখি গরু বিক্রি হয় কুরবানির আগে পাঠা বিক্রি হয় পূজার আগে আর মির্জাফর বিক্রি হয় ভোটের আগে আরে ভাই একটি গরুর দাম হয় আশি হাজার একটি ছাগলের দাম হয় বিশ হাজার আর তুমি আস্তাফুল মাকলুকাত সৃষ্টি সেরা মানুষ তোমার দাম মাত্র এক হাজার আবার কারো দাম এক কাপ সবাই মিলে খা কথা বুঝেন নাই তোমার ইবান। সারা পৃথিবী বিক্রি করলে হো তোমার ইমানের দাম হবে না আর এক হাজার টাকার বিনিময়ে তোমার ইমান বিক্রি করে ফেলেছে বেটা লানাতুল্লাহি আল্লাহর রশি অল মুর্তাশি যেই লোক গুস দেয় যেই লোক গুশ খায় দু নোজনের প্রতি আল্লাহর লানত অব যে নবীজি বলেছেন আরে খাদিসের মধ্যে বলছেন লাানা রসুলুল্লাহি সল্লাল্লাহু আল্লাহি ওসাল্লাম আর রশি ওল মুরতাসি বি লাহ গুশ জ্যায় দেয় জ্য খায় দুন জনের প্রতি আল্লাহ নবীজির লান একটি কথা স্মরণ রাখবেন যেই নেতার কাছ থেকে আপনি এক হাজার টাকা খেয়েছেন ওই নেতা যখন নির্বাচিত হবে বেটা তুমি সমস্যায় পড়ে গেলে নেতা তোমার কাছ থেকে দশ হাজার টাকা খেয়ে সারবে খাও ইচ্ছা মতন খাও তোমারটা তুমি খাইবা কম খাইবা কেন যেই ব্যক্তি আকিস খায় নির্বাচনের সময় সে বেঞ্চন টানে কথা বুঝেন নাই বাস্তব প্রমাণিত তোমারটা খাও জম্বের খাওয়া খাও এক গ্রাম্য মৌলভী উদাহরণ দিয়ে উদাহরণের মাধ্যমে কঠিন কথা সহজে বোঝাবে এক গ্রাম্য মৌলভী এক গ্রাম্য এক গ্রাম্য মৌলভী কি করেছে একজনের কাছ থেকে ধার নিয়েছে পনেরো টাকা ওই সময় টাকার দাম ছিল ভালো কিন্তু সময় হয়ে গেছে তো টাকা দেওয়ার পরিচ্ছন্নার সময় হয়ে গেছে হুজুর টাকা কি করতে পারে না সংগ্রহ করতে পারে খুব টেনশনে পড়ে গেছে একটু পরে একজন লোক সকালের নাস্তার দাওয়াত নিয়ে আসে হুজুর বাড়িতে আমার ওয়াইফ রুটি আর গোস্ত পাক করছে বলছে আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আসেন হুজুর গেছে খাইছে খাওয়ার পরে মা আশাল্লাহ আপনারা হুজুরকে হাদিয়া দেন না পকেটে হুজুরের পকেটে দশ টাকা হাদিয়া দিছে তো হুজুর একটু পরে যখন লোকটি চলে গেছে হুজুরের পকেটে হাত দিয়ে বের করে দেখে দশ টাকা দিছে বলে মা আশাল্লাহ আর পাঁচ টাকা হলে আমার লেনদেন ক্লিয়ার চিন্তা করতেছে এই চিন্তা করে ব্যাগের ভিতরে টাকাটা বসছে একটু দূরে যাওয়ার পরে দেখে তার ছাত্র একজন পাতি নেতা একজন ছাত্র সামনে বসছে আরে হুজুর আপনি আপনাকে তালাশ করি পাই হুজুর আমার বাসায় আসেন আরে না মাত্র দাওয়াত খাইলাম না হুজুর দুপুরে দাওয়াত খাবে হুজুর জোর করে নিয়ে গেছে বাড়িতে বাড়িতে এই মোবাইল বন্ধ করে বাড়িতে নিয়ে যাওয়ার পরে হুজুর বলতেছে জোর সময় হয়েছে আমি নামাজ আদায় করতেছে হুজুর আপনার ব্যাগটা দেন বাড়িতে আমার ঘরের ভিতরে রাখি আচ্ছা রাখ হুজুর গেছে মসজিদে এই বেচারা ফাঁকি করছে কি হুজুরের ব্যাগ খুলে দশ টাকা বের করছে বের করে ফার্স্ট টাকা দিয়ে বাজার করছে ওই সময় যা টাকার দাম ছিল বা আর পাঁচ টাকা পকেটে রাখছে হুজুরে আসছে কাক টাক করছে হুজুরকে খাওয়ায় হুজুর বলে কিরে এলাহি আয়োজন বিশাল আয়োজন করলি অল্প সময়ের মধ্যে আরে হুজুর আপনাকে খুব মহাপুর আর হুজুরের হুজুরের পেটে খালি খাবার দেয় আর হুজুরে বলতে চার পারতেছি না বলতেছে হুজুর খান জম্বের খাওয়া খান আপনারটা খাবেন কম খাবেন কোন খান জম্বের খাওয়া তো হুজুর বলতেছে কি রে হ্যাঁ খুব ভালো মানুষ মানুষ এর খারাপ বলে কেন ইচ্ছা মতন খাওয়াইছে খাওয়ানোর পরে বের হবে এই মুহূর্তে ফকির থেকে আবার পাঁচটা টাকা বলতেছে হুজুর আপনাকে যে মহাবত আমি করি পাঁচটা টাকা হাত দিয়ে দিলাম এখন হুজুর চিন্তা করে ব্যাগের ভিতরে দশ টাকা হাতের মধ্যে পাঁচ টাকা লেনদেন ক্লিয়ার লেনদেন ক্লিয়ার তো আস্তে আস্তে বাড়িতে আসছে হুজুরের ধৈর্য মানে তার সবর জিরা মানে সহ্য হচ্ছে না হুজুরের আর সহ্য হচ্ছে না তাড়াতাড়ি ব্যাগ খুঁজছে কুইলা দেখে দশ টাকা ভিতরে নাই সে এখন টের পাইছে আরে আমাকে যে বলছিল যে আপনারটা খাবেন কম খাবেন কেন খান জমের খাওয়া খান ওই সময় তার খেয়াল হইছে ভাই ভোট আমানত এক হাজার আর দুই হাজার টাকার মাধ্যমে যে আপনি বিক্রি হলেন আপনার সময় এমন একটি সময় আসতে পারে আপনিও সমস্যায় পড়তে পারেন ওই সময় কিন্তু সুদে আসলে পূর্ণ করে নিবেন তা চাই এখন চা খাওয়ায় না পকেটে টাকা ঢুকাই দেয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমিন বলেন বলতেছিলাম সামনে নির্বাচন যারা সারা জীবন হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ গালাস করতো এখন দেখি তারা হুজুর সাজে মা আশাআল্লা একটা হলো দরবেশ আর একটা হলো দরে বেশ একটি হলো দর বেশ আর একটি কী দরে বেশ হজত মুফতি নায়েক ফের দে উস্কি দেখি মা শাআল্লাহ মা উঠাতে নিয়ে মিম বলে দাঁড়ায় আরে ভাই তারা একটা সারা জীবনে আমাদেরকে দর মাবেশই বলেছে নির্বাচন আসলে তারা আবার হুজুর হয়ে যায় বলছি না এক দরবেশ আর একটি হল দরে বেশ কারণ দর বেশ আর দরে বেশ কেন বললাম তারা বুঝে এই দেশের মানুষ তারির প্রতি দুর্বল তারা বুঝে টুপির প্রতি দুর্বল তারা বুঝে পুরাণের প্রতি দুর্বল এই জন্য তারা দরবেশ না তারা দরবেশ বর্তমান পৃথিবীতে যেই গণতন্ত্র সিস্টেম চালু আছে এর মূল কথা হলো জনগণ সর্বময় ক্ষমতার মালিক এই কথা যদি কোনো মুসলমান বিশ্বাস করে তাহলে এই মুসলমানের মধ্যে আর নরেন্দ্র মোদী এই মুসলমানের মধ্যে আর সন্ধি ছিল এই মুসলমানের মধ্যে আর জু বাইডেনের মধ্যে কোনো পার্থক্য নাই নরেন্দ্র মোদী যেমন চিরকালের জন্য জাহান বর্তমানে প্রচলিত সিস্টেমে যে রাজনীতি গণতন্ত্র যারা বিশ্বাস করে তারা একই জাহান কোনো পার্থক্য নাই তাহলে আপনারা বলতে পারেন হুজুর অনেক হুজুর এত রাজনীতি করে তারা কিসের ভিত্তিতে রাজনীতি করে শরীয়তের একটি উসুল আছে সেই উসুলটি হলো যে উসুলটি হলো সূরা মাইদা 90 নম্বর আয়াত জন্য বলছি ইয়া আইহাল্লাজিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজুম মিন আমালিশ শাইতান মতপান করা চরম পর্যায়ের হারাম আপনি এমন এক জায়গা গেছেন পান করার মত পানি নাই আর পান না করলে মৃত্যুবরণ করবেন ওই সময় আপনার যেই পরিমাণ মতপান করলে আপনার জীবন বাঁচে ওই পরিমাণ মত পান করা ঠিক তেমনি ভাবে বাংলার জমিন সহ পৃথিবীর আনাচে কানাচে যত জায়গায় গণতন্ত্র বলবৎ চালু আছে ওই জায়গার মধ্যে যদি মুসলমানরা এই নিয়তে এই আকিদার নির্বাচন করে ভোট দেয় যে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ অন্তরের অন্তঃস্থল থেকে সাক্ষী দেয় কিন্তু জনগণের আছে বাক স্বাধীনতা আল্লাহ আমি জানি তুমি সর্বময় ক্ষমতার মালিক কিন্তু এই সিস্টেম ছাড়া কোনো সিস্টেমই নাই জিহাদের মাধ্যমে ইসলাম কায়েম করলে জাসিমুদ্দিন রাহমানির মতন জেলা হাজতে পসতে হয় পরিবেশই নাই যেতু গণতন্ত্র গণতন্ত্র পরিবেশ আছে এই জন্য আল্লাহ আমি ইস্তেকফারের সাথে আমি নির্বাচন করতেছি যদি আমি ক্ষমতায় যেতে পারি আমি খেলাফত কায়েম করব তাহলে তার জন্য জায়গা আছে পরবর্তীতে সে যদি ক্ষমতায় যায় ইনশাআল্লাহ তার নিয়ত থাকতে হবে আমি খেলা করবে আমি এই জন্য বলেছিলাম সময় এক ধরনের গণতন্ত্র চালু ছিল অনেক হুজুররা অনেক হুজুররা আমার সাথে বসতে চান আরে ভাই আমার সাথে বসতে হলে তোমার কুরআন সুন্নার পাশাপাশি পিএসএস এবং এম এস বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকতে হবে তোমার সার্টিফিকেট প্রদান করো আমার সামনে আমি দেখি তোমার রেজাল্ট তারপর তোমার সাথে বসি না হয় সময় নাই আমার সময় নাই হাজরাতে উমরের সময় এক ধরনের গণতন্ত্র চালু ছিল এটা কেমন সকল মানুষ বিশ্বাস করত মুসলমানরা সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ জনগণের কাছে বাক স্বাধীনতা এই জন্য ওমর উমর অর্ধেক পৃথিবীর বাদশা মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন জনগণের উদ্দেশ্যে বলতেছেন হে প্রিয় জনগণ প্রিয় হাজিরিন আমি ওমর যদি আল্লাহর হুকুম রসুলের তরিকা থেকে দূরে সরে যাই তোমরা কি করবা অর্ধেক পৃথিবীর তাৎক্ষণিক সাথে সাথে এক সাধারণ পাবলিক দাঁড়াইয়া বলতেছে তলোয়ার হাতে নিয়ে বলতেছে ওমর আপনি অর্ধেক পৃথিবীর বাদশা হতে পারেন আল্লাহর হুকুম রসুলের তরিকা যদি রাষ্ট্র পরিচালনা না করেন তাহলে আপনার মচ্চন ওমরের শরীর থেকে মাথাটা আলাদা করে দিতে সাধারণ এক পাবলিক বলতেছে হাজরত ওমর গর্জে উঠে বলতেছে তুমি আমাকে চিনো আমি অর্ধেক পৃথিবীর বাদশা ওই লোক বলতেছে আপনি আমাকে চিনেন আমি আল্লাহর গোলাম আপনি যদি কোরআন সুন্নার বাইরে চলে যান আপনার শরীর থেকে মাথাটা আলাদা করে দিব হাজরত ওমর আবার গর্জে উঠে বলতেছেন তুমি আমাকে চিনো আমি অর্ধেক পৃথিবীর বাদশা ওই লোক সাধারণ পাবলিক আবার গর্জে উঠে বলতেছেন ওমর যতক্ষণ পর্যন্ত কোরআন শূন্য ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কথা শুনবো কোরআন শূন্যার বাইরে চলে গেলে আমার তলোয়ার দিয়ে আপনার মতন অর্ধেক পৃথিবীর বাসার মাথা শরীর থেকে আলাদা করে দিব কি বুঝলেন জনগণের আছে বাকস্বাধীনতা জনগণ কথা বলতে পারত আপনি আজকে সকালে কথা বলেন বিকাল বেলা গ্রেফতার কি বুঝলেন আবার আরেকটি অকে আসেন হাজরত ওমর একবার বাসন দিচ্ছেন তার পরনে একটি চাদর আবার গায়ে আরেকটি চাদর বাসন দিচ্ছেন একজন লোক সাধারণ পাবলিক দাঁড়ায় বলতেছে হুজুর আমির মুমিনিন আপনার ওয়াজ শুনবো না কেন আমার ওয়াজ শুনবো না কেন বলতেছে আপনি রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে আপনি বেইনসাফি করেছেন সাধারণ পাবলিক অর্ধেক গোটা পৃথিবীর অর্ধেক প্রায় অর্ধেক পৃথিবীর বাদশাকে বলতেছে আপনি বেঞ্চাই করে কি বলতেছে রাষ্ট্রীয় কোষাগার থেকে এই দেশের সবাই একটি চাদর পেয়েছে আপনার শরীরে দুইটি চাদর দেখা যাচ্ছে একটি আপনি পরিধান করেছেন একটি আপনি গায়ে দিয়েছেন হাজতে ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে বলতেছে এর জবাবটা ওই যে পিছনের কাতারে আমার ছেলে আব্দুল্লাহ আছে তাকে জিজ্ঞেস করে জবাবটা সে দিবে ওনার ছেলে আবদুল্লাহ সামনে এসে বলতেছে প্রিয় হাজরিন শুনেন আমার বাবা অর্ধেক পৃথিবীর বাসা ঠিক আছে কিন্তু আমার বাবার মাত্র একটি কাপড় এই কাপড়ের মধ্যে সতেরো থেকে আঠারোটি তালি আছে কোন তালি চামড়া দিয়ে কাপড় দিয়ে আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টি ভাব রৌদ্রে উঠে নাই আমার মা আজকে সকালে আমার বাবার এই কাপড়টি ধৌত করে দিয়েছে কিন্তু রৌদ্রে উঠে নাই শুকায় নাই তো যেই তালিটি চামড়া ছিল এই তালি থেকে দুর্গন্ধ বের হচ্ছে আমি ছেলে চিন্তা করলাম অর্ধেক পৃথিবীর বাদশা আমার বাবা জাতির উদ্দেশ্যে এই দুর্গন্ধযুক্ত কাপড় পরিধান করে এই জন্য তোমরা যেহেতু একটি আমি তো একটি তো আমার বাবা যে চাদর পেয়েছে পরিধান করেছে আমার চাদরটি আমার বাবাকে হাদিয়া দিয়ে দিয়েছে গায়ের মধ্যে যে চাদর এটা আমার চাদর পরিধান করেছে যেটা আমার বাবার চাদর অতএব আমার বাবা বেঈসাফি করে নাই ওই সময় ওই লোক দাঁড়িয়ে বলতেছে অমর যদি বলেন আগুনে জাপ দিব আপনি যদি বলেন পানিতে জাপ দিব মতন আপনার রাষ্ট্রপ্রধানের কথা শুনে আমি মৃত্যুবরণ করতে পারি কোন সমস্যা কি বলছিলাম সময় এক ধরনের গণতন্ত্র বলবৎ ছিল যে সকল মুসলমান অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করত সর্ববয় ক্ষমতার মালিক আল্লাহ জনগণের আছে বাক স্বাধীনতা জনগণ কথা বলতে পারত আমি আপনাদেরকে বলি ইমান যদি বাঁচাতে চান বর্তমান গণতন্ত্র সিস্টেম চালু আছে আপনি যদিও ভোট দেন মনে মনে বলবেন আল্লাহ তুমি তো আমার খবর জানো মনের খবর আমি তোমাকেই বিশ্বাস করি তুমি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ দেশের পরিস্থিতি এমন আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও মুত্তা কি পরেহেজগার ব্যক্তিকে আপনারা ভোট দিবেন দিতে না পারলে কি করবেন ভোট পচতে পশুক আপনি বসবেন যাকে তাকে ভোট দিয়ে কেয়ামতের ময়দানে আসামির কারগ্রহায় দাঁড়াবেন আমি ফয়জুল করিম সাহেবকে ধন্যবাদ দিই উনি ফাঁদে পা রাখেন নাই পলিটিক্যাল কত ওয়াদা আছে উনিশশো সালে যখন ভারত ভারত বিভক্ত হয়ে পাকিস্তান সৃষ্টি হয়েছে তখন পাকিস্তানের ওরামাইকেরা মোহাম্মদ আলী জিন্না সাহেবকে একটি ওয়াদার ভিত্তিতে একটি ওয়াদার ভিত্তিতে সাপোর্ট দিয়েছিলেন সমর্থন করেছিলেন ওয়াদা ওয়াদাটি হল যে আপনি পাকিস্তানকে ইসলামী রাষ্ট্র হিসাবে ঘোষণা দেবেন মা আল্লাহ পাকিস্তান আপনার কি হয়েছে পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে মোহাম্মদ আলী জিন্না সাহেব ওয়াদার কথা ভুলে গেছে মৌলানা সাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ জিন্না সাহেবকে বলছিল জিন্না সাহেব আয়াতুল মুনাফিকে তালাতুল ঈদে হাত দেখা কাদাবা ওয়ে দা ওয়াদা আশলাফা ও ইদা তুমি না খরনা অন্যত্র রাষ্ট্রে ওয়েদাফা দাদা আপে ওয়াদা দিয়েছে ওয়াদা ভঙ্গ তারা মুনাফিকের কাছ উনি কি বলেছিল উনি বলেছিল আরে হুজুর এটা আপনি বুঝলেন না এ তু এক সিয়াসি ওয়াদা থে এটা তো একটি পলিটিক্যাল ওয়াদা ছিল কি বুঝতেন এই জন্য ফাইজুল করিম সাহেবকে আমি ধন্যবাদ দিই আমি ম্যাকিয়াবিলির মতবাদ গ্রহণ করি না কিন্তু তার একটি কথা আমার মনে পড়ে যায় সে বলেছিল একজন নেতা বা শাসককে সিংহের মতন শক্তিশালী শিয়ালের মতো ধূর্ত হতে হবে ধন্যবাদ দিতে হবে যারা বুঝে মাঠ পর্যায়ের রাজনীতি যারা বুঝে তাদেরকে ধন্যবাদ দেয় আল্লাহ তাদের হায়াতের মধ্যে বারাকায়দান করুক আমিন বলতেছিলাম আপনার ভোট পসতে পশুক তারপরে ভোট দিয়ে আপনি পচাবেন গুণাক করবেন কেন আপনি মোট পরে হাঁস ব্যক্তি থাকলে ভোট দিবেন না দিবেন কেমন মতটা ও যেই ব্যক্তি স্লোগান মারে শত্তুর থেকে আশির আকার তাহাদ বলে দৈনিক পরবে এই ব্যক্তি মোতটা কি যেই নেত্রী ঘোষণা দে আমি তাহাকযোদ্দা পরে বের হই না কুরাণ না পরে বের হই না তারা তো মোট না যারা করে তারা বলে না আখওয়াফো মা আখওয়াফো আলাই তুমুশির কেলে আস্কর পাচুইলা আনভুফা কলার কাকে বলে আপনি জানেননি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ ভারতবর্ষের জগৎ বিখ্যাত আল্লাহ উনি যখন ইন্তেকাল করেছেন ওনার ইন্তেকাল হওয়ার পর ভারতবর্ষে শোকের ছায়া নেমে এসেছে হাই হাই হুজুর মারা গেছে জানাজার নামাজের সময় হয়েছে হাজার হাজার মানুষ রাস্তাঘাট ভরপুর হয়ে গেছে দুঃখের বিষয় ভাই জানাজার নামাজ পড়াবে ইমাম সাহেব এত বড় একজন আল্লাহ তো খাদেম বলতেছে যে আমার হাতে হুজুর জীবিত থাকা অবস্থায় একটি চিঠি দিয়েছি। আমি সবার দৃষ্টি আকর্ষণ করে মাউথ হাতে নিয়ে বলতেছে আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ জানাজার নামাজ ওই ইমাম সাহেব পড়াতে পারবে যেই ইমাম সাহেব তার জীবনে ভালেক হওয়ার পরে জীবনে কোনোদিন কখনো ফরজ নামাজ কাজা করে নাই ওই ইমাম সাহেব তারা জানাজান নামাজ পড়াতে পারবে যে ইমাম সাহেব জীবনে কোনোদিন রমজান মাসের রোজা ছাড়ে নাই ওই ইমাম সাহেব খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়াতে পড়াতে পারবে যেই ব্যক্তি বালেক হওয়ার পরে কোনোদিন পর নারীর দিকে তাকায় না ওই ইমাম সাহেব এই খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়াতে পারবে যে ব্যক্তি কোনোদিন নফল নামাজ ছাড়ে নাই যেমন আসরের পূর্বের সাইডে কাজ শুনল এক ঘন্টা হয়ে গেল একজন লোক পাওয়া যায় না এক ঘন্টা হয়ে গেছে অনেকক্ষণ পর একজন লোক চাদর মুড়ি মুখটা ঢেকে আসতেছে মাউত হাতে নিয়ে বলতেছে প্রিয় হাজির আমি তার জানাজার নামাজ পড়াবো হাজার হাজার জনতা বলতেছে যতক্ষণ পর্যন্ত আপনার মুখ না দেখব ততক্ষণ পর্যন্ত আপনার ইমামতিতে এই খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়বো না আপনার মুখ দেখাতে হবে তখন উনি না অপারক দেখাবো না তারপরে জনগণ বলতেছে তাহলে আমরা নামাজ আদায় করব না আপনার পিছনে অবশেষে মুখটা টান দিয়ে দেখে সাধারণ কোনো মানুষ নয় তৎকালীন দিল্লির বাদশা শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেছেন একজন বাদশা তার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস করে নাই একজন বাসা তার জীবনে ফরজ নামাজ কোনদিন কাজা দেয় নাই কিন্তু উনি একটি কথা বলেছিল বেটা তুমি তো মারা গেলা আমাকে তো প্রকাশ করলা আমাকে আমাকে তো প্রকাশ করে গেলা তারা তো বলে নাই যে আমি সত্তর আশি রেখা তাহার যদি করি তারা তো বলে নাই তারা তো বলে নাই যদি মুসলমান শাসকরা চাইত তাহলে ভারতবর্ষে একজন হিন্দু থাকতো না কারণ ভারতবর্ষে যে সমস্ত মুসলমান শাসক ছিল তারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করেছেন হিন্দুদের হক আদায় করেছেন মুসলমানদের হক আদায় করেছেন আল্লাহ আমাদেরকে আবার সেই শাসক আল্লাহ আমাদেরকে দান করুক আমিন বলে কথা বুঝছেন তারা দরে বেশ পাকিস্তানে একবার নির্বাচনের সময় এক প্রার্থী স্টেজে দাঁড়ায় ঘোষণা দিতেছে যে আমার হাতে গিলাফে মোরানু এক কোরআন হাতে নিয়ে বলতেছে হে প্রিয় জনগণ এই যে আমার হাতে দেখো তোমরা কোরআন এই কোরআন স্পর্শ করে বলতেছি আমি যত ওয়াদা করেছি প্রত্যেকটি ওয়াদা পূরণ করি স্টেজে বসা ছিল কেন্দ্রীয় নেতা বলে কি রে বলে কি আমরা নেতারা তো পলিটিক্যাল ওয়াদা আমাদের ওয়াদা তো পলিটিক্যাল ওয়াদা এ বললো কি রে আরে বললো কি বলতেছে এটা পার্সোনাল বলতো এখন যাই হোক পার্সোনাল ভাবে রুমে যাওয়ার পরে রুমে যাওয়ার পরে এই গিলাফ খুলে বলতেছে দেখেন আমি বুঝি কোরআন স্পর্শ করে ওয়াদা করা আমি বুঝি এটা কত গুরুত্বপূর্ণ গিলাফ খোলার পরে দেখতেছে আর এটা তো কোরআন না কোরআনের সাইজে একটা বাংলা বই বাংলা বই গিলাফ দিয়ে মুড়িয়ে জনগণকে বলতেছে কোরআন স্পর্শ করে বললাম কারণ তারা জানে জনগণ মুসলমানের সন্তানরা কোরআনের প্রতি দুর্বল মুসলমানের সন্তানরা দাঁড়ির প্রতি দুর্বল মুসলমানের সন্তানরা টুপির প্রতি দুর্বল পাঞ্জাবির প্রতি দুর্বল এই জন্য সারা জীবন আকাম কুকাম করে আর নির্বাচন আসলে ধরে বেশ কথা বোঝেন নাই অনেকে বলেন অনেকে বলে হুজুররা আবার কিছু রাজনীতি নিয়ে আলোচনা করে আমার মনে হয় ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে আমার মনে হয় যারা এই কথা বলে ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে যেই সমস্ত মুসলমানের সন্তানরা বলে মসজিদের মিম্বরে বইসা ওয়াজ মাহফিলের স্টেজে বৈশা হুজুররা আবার রাজনীতির আলোচনা করে কেন তুমি জানো না আমার পয়গম্বরে আরবি রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বৈশা রাষ্ট্রীয় সম্পর্ক যত কাজ আছে রাজনীতি সংক্রান্ত আলোচনা নবীজি মসজিদে নববীতে বৈশা বৈশা করেছেন অতএব এই মসজিদের মিম্বরে বইসা ওয়াজের স্টেজে বৈশা রাজনীতির আলোচনা করা আমার পয়গম্বরে আরবি সুন্দর তুমি মূর্খ তুমি বুঝো না বেটা তুমি বুঝো না এই পৃথিবীতে তুমি তোমার বই নিয়ে আসো তোমার বই থেকে আমি প্রমাণ করে দিই বেটা তুমি জানো না এই পৃথিবীতে যদি সর্বপ্রথম কেউ কল্যাণমূলক রাষ্ট্র এই পৃথিবীর মানুষকে উপহার দিয়ে থাকে এটা প্লেটু আর স্টটল নয় স্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক হতে পারে কিন্তু কল্যাণমূলক প্রতি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নাই প্লেটুও পারে নাই টু এরিস্টটল পলিবিয়াস সিসেরু সিনাকা সেন্ট অগাস্টিন সেন্ট টমাস একুইনাস মেকিয়া ভেলি পার্সিলো পাদুয়া জনলক টমাস হফ মন্টেস্কু রুশু লেনিন আব্রাহাম লিঙ্কন এরা কেউ পারে নাই এই পৃথিবীতে যদি কেউ সর্বপ্রথম কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করে থাকে সে সাধারণ ছাতা মাতা তারা না সাধারণ নেতা নয় সে কে সে কে আরে উনি সাধারণ মানুষ নয় উনি হলেন আমার পেয়ারে হাবিব আল্লাহর পরে তার ইজত আল্লাহর পরে তার সম্মান আল্লাহর পরে তার মহাব্বত আর বালবসা আমার আপনার সবার উনি হলেন আকায়ে নামদার তাজদারে মাদিনা মাহবুবে কিবরিয়া সাইয়দুল মুরসালিন কাতাবুন নবিয়িন আফতাবে নবুয়াত চাহান চাই রিসালাত তুমান নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে সর্বপ্রথম কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মোল্লাদেরকে রাজনীতি শিখাও বেটা মোল্লাদেরকে রাজনীতি শিখাও মোল্লারা বাকফারি রাজনীতি আবার বুঝে না এটা ঠিক বলছে মোল্লারা বাকফারি রাজনীতি বুঝে না তোমাদের প্রচারের মাধ্যমেই ঢোকা তোমরা লেখো অমুক চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ নাই এক ভক্ত মদ গাদার ভক্ত ভোট দেন সমাজ রাষ্ট্র যেন উন্নয়ন করতে পারে সেই ব্যবস্থা করে দেন প্রচারে এলাকার সর্বস্তরের জনগণ আরে বেটা নিজের পকেট দিয়ে বানাইলো। লেখছে প্রচারে এলাকার সর্বস্তরের জনগণ প্রচার মাধ্যমেই ধোকা প্রচার মাধ্যমেই ধোকা এক সংসদ নির্বাচনের সময় এক এমপি প্রার্থী লোক এক হুজুরের কাছে গিয়ে বলতেছে হুজুর আমার জন্য দোয়া করবেন আমি নির্বাচন করতেছি আমি যেন পাস হই আমি যেন সফল হই এর ফলে যদি আমি এমপি হতে পারি তাহলে দেশ ও দশের জন্য আমি নিজেকে নিয়োজিত করব। দেশ ও দশের চিন্তা ভাবনা করব। দেশ ও দশের জন্য কাজ করব। করবো তোমার কথার মধ্যে ধোকা আছে তোমার কথার মধ্যে ধোকা আছে কি ধোকা কি বলতেছে দেশ আর দশ এই দুইটার ব্যাখ্যা দুইটা এই যে দুইটা শব্দ এই দুইটা শব্দের ব্যাখ্যা কয়টি দুইটি এর মধ্যে একটি শাব্দিক ব্যাখ্যা হলো দেশ মানে জনগণ দেশ মানে দেশ দশ মানে জনগণ এটা হলো একটি ব্যাখ্যা আরেকটি ব্যাখ্যা হলো দেশ মানে দেশের দশ মানে দশের তুমি বাকফার এমপি হওয়ার পরে সরকার থেকে নিবা দশের জনগণকে দিবা দেশ এই জন্য আমরা দেখি করুণার সময় মানুষের পীর দেয়ালের সাথে লেগে গেছে মানুষকে চাল দেয় চাউল দেয় ত্রাণের মাল দানের মাল সুরেরা চুরি করে কাটে নিছিল কইছে ও সারি কো ও সারি কো হুকুমাত থাকলে এই সমস্ত নেতাদেরকে ধরে হাত কেটে দিতে একবার কথা বুঝেন মিয়া হুজুররা ভাগফারি রাজনীতি করে না তুমি জানো না মিয়া তুমি জানো না হুজুররা রাজনীতি কেমন করেছে তুমি জানো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহর দিকে তাকান হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ উনি বাসা হওয়ার পূর্বে এমন কাপড় পরিধান করত আর এমন পারফিউম ব্যবহার করত রাস্তা দিয়ে হাইটা গেলে এক ঘন্টা পরে বুঝতে পারতো মানুষ এই রাস্তা দিয়া ওমর ইবনে আব্দুল আজিজ আবদুল্লাহ হাইতে গেছে এমন বেসারা এই লোককে যখন সবাই জনগণ জোর করে বাসা বলে এরপরে বাসা হওয়ার পরে তার অবস্থা দেখেন তার প্রাণের স্ত্রী একদিন বলতেছে স্বামী আমার আমার আঙ্গুর খাইতে মন মোাইতেছে একজন বাদশাহ তার স্ত্রীকে বলে তোমাকে যে আঙ্গুর খাওয়াবো সেই টাকাটা আমার পকেটে নেই স্ত্রী বলতেছে আপনি বাদশাহ স্ত্রীকে আঙ্গুর খাওয়াবেন সেই টাকা নাই আপনার হাতে বলেন কি বলতেছে রাষ্ট্রের একটি টাকা দিয়ে তোমাকে আঙ্গুর খাওয়ানোর পরে কেয়ামতের ময়দানে জাহান্নামের আগুন আমার খেতে হবে যিনি হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ উনি বাদশাহ হওয়ার সময় বাগ আর মহিষ এক পাত্রে পানি পান করতো বাঘ মসজিদের দিকে তাকাইত না আমি কিতাবে পেয়েছি বিশ দিনের মতন একটি আওয়াজ হয়েছে তাস করে আকাশ থেকে কি যেন পড়েছে দৌড়ে গিয়ে দেখে একটি চিঠি পড়েছে চিঠির চিঠির মধ্যে চিঠির মধ্যে লেখা আছে এই এই চিঠি আল্লাহর পক্ষ থেকে ওমর ইবনে আব্দুল আজিজের জন্য ওমর ইবনে আব্দুল আজিজের জন্য আল্লাহর জান্নাত আজিব হয়ে গেছে কি রাষ্ট্র পরিচালনা করেছে কি রাষ্ট্র পরিচালনা করেছে আজ ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি একদিন হঠাৎ একজন লোক শত শত মাইল দূরে বলতেছে রে ন্যায় পরায়ণ বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজ মনে হয় আজকে মৃত্যুবরণ করছে বুঝছে বুঝলি কিভাবে না খবর নিয়ে দেখে ওই লোক শত শত মাইল দূরে ওই সময় টেলিফোন ছিল না মোবাইল ছিল না শত শত মাইল দূরে বলছিল যে ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে খবর নিয়ে দেখে ঠিক ওই মুহূর্তেই হাজর ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তিকাল করছে ওরা তাকে জিজ্ঞেস করা হলো তুমি বুঝলে কিভাবে বলতেছিল উনি বলছিল যতদিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাই শাসক ছিলেন আমি দেখেছি বাঘ আর মহিষ একসাথে পানি পান করছে বাঘ মহিষের দিকে তাকায় না। কিন্তু যেই দিন উনি ইন্ত করবে আমি ওই দিন দেখতেছি বাঘটা কেমন জানি মহিষের দিকে তাকাইছি আমি বুঝতে পেরেছি মনে হয় ন্যায় পরায়ণ বাদশাহ আর পৃথিবীতে নাই হুসনিয়া সত্যি উনি ওই দিন এই জগৎ ছেড়ে অন্ধকার কবরে চলে মোল্লারা রাজনীতি করেছে তুমি তোমার ইতিহাস বলে গেছ তুমি তোমার ইতিহাস বলে গেছো যুবক তোমরা শুধু গোটা পৃথিবীতে রাজত্ব করো নাই মুসলমানের সন্তানরা শুধু পৃথিবীতে রাজত্ব করে নাই মুসলমানের সন্তানরা আফ্রিকার জঙ্গলেও রাজনীতি করেছে হাজতে আমির এবং আবিয়া যে সময় শাসন ক্ষমতা ওনার হাতে ছিল তখন উনি চিন্তা করলো কিরে আফ্রিকার জঙ্গলে ইসলামের দাওয়াত পৌঁছায় হাজার না ফেকে ওইখানের গভর্নর হিসাবে পাঠিয়েছে উনি আঠারো সদস্যের একজন সেনাবাহিনী সৈন্য দল পাঠিয়েছে তখন আফ্রিকার জঙ্গলের মানুষ এরা অসভ্য বর্বর বলতেছে মুসলমান সব শেষ করে ফেলবে এই যুদ্ধ হবে তখন মুসলমানরা বলতেছে ঠিক আছে যেইভাবে বলো সেইভাবে ইসলামের দাওয়াত দিবে আফ্রিকার মানুষ বলতেছে তোমরা জঙ্গলে অবস্থান করো আমরা আশেপাশে থাকি তখন মুসলিম সেনাপতি আফ্রিকার মানুষরা মনে করেছিল জঙ্গলে বাঘ ভালুক আছে খেয়ে ফেলবে যুদ্ধ আর লাগবে না মুসলিম সেনাপতি জঙ্গলের দিকে লক্ষ্য করে বলল হে জঙ্গলের হিংস্র প্রাণী তোমরা যারা আছো মনোযোগ সহকারে শোনো আমরা নবীর সাহাবি আমরা নবীর সাহাবি আমরা এখানে অবস্থান করব অনতি বিলম্বে তোমরা এইখান থেকে বের হয়ে যাও এতটুকু শুধু বলছে বাঘ আর বাচ্চা মুখে নিয়া বাঘ ভাল্লুক তার বাচ্চা মুখে নিয়ে সিংহ তার বাচ্চা মুখে নিয়ে সাপ তার বাচ্চা নিয়ে আরে ভাই বিচ্ছু বিচ্ছুর লাইনে বাঘ বাঘের লাইনে সিংহ সিংহের লাইনে এই জঙ্গল ছেড়ে চলে গেছে কি বুঝলেন আপনারা মুসলমান আপনাদের ইতিহাস আছে আপনাদের ঐতিহ্য আছে আরে মিয়া মুসলমানদের আঙ্গুলের ইশারায় গোটা পৃথিবী তারা শাসন করত আপনারা আপনাদের ইতিহাস বলে গেছেন আপনারা আপনাদের ঐতিহ্য বলে গেছেন আপনার বয়ে রুম পারস্য মতন রুম পারস্যের মতন সুপার পাওয়ার দেশগুলো থর করে মিয়া আপনাদের ইতিহাস আছে আপনাদের ঐতিহ্য ঐতিহ্য আছে আল্লাহ আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন